হ্যালো, আমি অভিজিৎ দাস। মাই নেটেড ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইভলিউশন অফ কম্পিউটার অ্যান্ড কম্পিউটার অর্গানাইজেশন চ্যাপ্টারের লেসন নম্বর 6, আজকের টপিক ইন্যাক। তো ইন্যাক জিনিসটা কি? ইন্যাক হলো প্রথম সাধারণের ব্যবহারের উদ্দেশ্যে আবিষ্কৃত কম্পিউটার। তো দেখো, এটা কবে তৈরি হয়েছিল? 1947 সালে, সরি, 1946 সালে পেনসিলভেনিয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেপি একার্ট এবং জন ম্যাউচিল ইন্যাক নামে কম্পিউটার তৈরি করে। এটিগুলি প্রথম সাধারণের উদ্দেশ্যে আবিষ্কৃত কম্পিউটার, অর্থাৎ মানে সাধারণ লোক ব্যবহার করার জন্য যে কম্পিউটার, সেটাকে হলো প্রথম ইন্যাক। তো ইন্যাকের পুরো নাম কি? ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। অর্থাৎ এখানে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর মানে ইলেকট্রনিক মানে আমাদের যে গাণিতিক কাজকর্ম আমাদের বৈদ্যুতিকের সাহায্যে এবং একে ব্যবহার করা হচ্ছে কি, ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর। এই ধরনের কম্পিউটারের আকার বেশ বড় ছিল। এবার যেহেতু এটা প্রথম কম্পিউটার, এটা মেইনলি ভ্যাকুয়াম টিউব দিয়ে তৈরি হয়েছিল, তাই এটা অনেক বড় জায়গা নিত, অর্থাৎ প্রায় 1000 বর্গফুট এর ঘর একটা লাগতো। তো এই কম্পিউটারের প্রথম ইলেকট্রনিক যন্ত্র হিসেবে কি ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো। ভ্যাকুয়াম টিউব এই এখানে ব্যবহার করা হতো, যেহেতু আমাদের প্রথম জেনারেশন কম্পিউটার, এটা সেই জন্য ভ্যাকুয়াম টিউবই ব্যবহার করা হতো। গাণিতিক কাজ করার জন্য মেশিন মাইক্রো সেকেন্ড টাইম নিত, না অর্থাৎ মাইক্রো সেকেন্ড, দেখো এখানে 1 সেকেন্ডের 10 লক্ষ ভাগের 1 ভাগকে বলা হয় মাইক্রো সেকেন্ড, অর্থাৎ কোনো গাণিতিক কাজ করার জন্য খুবই কম সময় লাগতো। এবং এই মেশিনের ওজন ছিল প্রায় 25 টন এবং চালাতে বিদ্যুৎ লাগতো 150 কিলোওয়াট বিদ্যুৎ খরচ হতো। এবং প্রোগ্রামগুলি হার্ডওয়্যার সেটিংয়ের উপর নির্ভরশীল। এই জিনিসটা কি, অর্থাৎ এই প্রোগ্রাম, যখন আমাদের বর্তমান কম্পিউটারে কী হচ্ছে, প্রোগ্রাম আমরা যে কোনো একটা কম্পিউটার প্রোগ্রাম করলে আমরা অনেক কম্পিউটার চালাতে পারি। তো ইভেন কি কম্পিউটার বা অনেক বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে আমরা এটাকে চালাতে পারি, কিন্তু তখনকার দিনে বা সেই কম্পিউটারগুলোতে শুধুমাত্র যে প্রোগ্রামগুলি করা হতো ওই কম্পিউটার সিস্টেমের জন্যই করা হতো। তো সেই জন্য বলা হচ্ছে যে প্রোগ্রামগুলি হার্ডওয়্যার সেটিংয়ের উপর নির্ভরশীল, অর্থাৎ যে হার্ডওয়্যার কম্পিউটারে ব্যবহার করা হচ্ছে সেই হার্ডওয়্যারের উপর নির্ভরশীল করে প্রোগ্রাম করা হতো, কারণ ওই প্রোগ্রামটা আবার অন্য অন্য মেশিনে চলতো না। তো এই যে বিভিন্ন রকমের বাধ্যবাধকতা ছিল, বিভিন্ন অসুবিধা ছিল, তো যেহেতু এটা আমাদের প্রথম জেনারেশনের কম্পিউটার, তো সেই জন্য এটা অনেক বড়ও ছিল, বিদ্যুৎও লাগতো বেশি, আবার তুলনামূলক স্লো ছিল। এখন যেমন মাইক্রো সেকেন্ড আমাদের ন্যানো সেকেন্ডে কাজ করে এখন কম্পিউটার, তো এখানে আমাদের যোগ মানে মাইক্রো সেকেন্ডে কাজ করতে লাগলো। তো ইন্যাক আমাদের যেহেতু তোমাদের সিলেবাসে নাই, তবুও এটা যেহেতু আমাদের প্রথম কম্পিউটার, সেই জন্য এই সম্পর্কে তোমাদের একটু জেনে নেওয়া ভালো। এবং এই ইন্যাকে তৈরির পরবর্তীকালে এই জেপি একার্ট এবং মাউচিল, ইনারাও আরও অনেক আলাদা আলাদা প্রজেক্টে বিভিন্ন কম্পিউটার যেমন তৈরি করেছিল, যেমন এডস্যাক নামক কম্পিউটার তৈরি করেছে, সেটা 1949 সালে করেছে, তারপর ইউনিভ্যাক নামে কম্পিউটার 1991 সালে করেছে, 51 সালে, সরি, 1951 সালে, এবং এরপরে অ্যাডভাক 1952 সালে, তারপরে মার্ক ওয়ান, এরকম বিভিন্ন কম্পিউটার তৈরি হয়ে বিভিন্ন পরপর অনেক কম্পিউটার তৈরি হয়েছিলো ইন্যাকের পরে। এবং সেই কম্পিউটারগুলো আরও অনেক মানে প্রত্যেকটা কম্পিউটার কী হচ্ছে, ইন্যাকের থেকে বেশি অ্যাডভান্স ফিচার্স, অর্থাৎ কি কম্পিউটারগুলো সাইজে ছোটো, বিদ্যুৎ মানে বিদ্যুৎ খরচ কম, এবং এখানে আমাদের ইন্টিগ্রেটেড সার্কিট বা আরও অন্যান্য সার্কিটগুলো ব্যবহার করতে শুরু হয়েছে, কম্পিউটার আকারও ছোটো হয়েছিলো। তো এরকম বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আমাদের নতুন কম্পিউটারগুলোতে ছিল। তো ইন্যাক আমাদের সবার প্রথম সাধারণ উদ্দেশ্যে আবিষ্কৃত কম্পিউটার। তো এই যে এখানে দেখো, একটা ইন্যাকের একটা ছবি দেওয়া আছে, কত বিশাল বড় কম্পিউটার এবং কত বড় যন্ত্রপাতি, অনেক কিছু জিনিস। তো এখানে হলো আমাদের ইন্যাক কম্পিউটার। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, তোমাদের সকলকে